এরকম ধরো না, নষ্ট হয়ে যাবে তো, করো না। আহা, বললাম না এটা করো না। আরে কি হয়েছে? আমি স্টুডেন্ট ভাড়া দিছি, তুমি পড়াশোনা করবা। তুমি পড়াশোনা বাদ দিয়ে এই রং ছিটাছিটির কি দরকার? রান্না বান্নাও তো করতে দেখি না, রং খেয়ে বেঁচে থাকো তাহলে তো ভালোই হতো। তোমার পোষালে থাকো, না পোষালে অন্য জায়গায় চলে যাও। এই নাম্বারে ফোন করতে হবে টুনেটের জন্য। মোবাইল তো অফ, মোবাইল অফ ভাই। আপনি জানেন না যে বাসায় ফোন, যে বাসায় মোবাইল।
আসসালামু আলাইকুম। জি আমি আসছিলাম আর কি, যে আপনার বাসা ভাড়া হবে না? যেটা কয়তলায়? জি পাঁচ, কোনো সমস্যা নেই, পাঁচতলায় কোনো সমস্যা নেই। জি 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 আমি আমি আমার জন্য জি ব্যাচেলার। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আসলে যে ভাড়ার ব্যাপারে কথা বলতে যাচ্ছিলাম। বাসা ভাড়া তো হয়ে গেছে। কি ভাড়া হয়ে গেছে? তে ভাড়া যখন হয়ে গেছে তাহলে কি এই টুলের টাকা রাখছেন কিসের জন্য? হ্যাঁ, এর স্বর্ণ দায়িত্ব কার? আমার তো আপনার। আমার কিভাবে? আপনি যেভাবে দায়িত্ব নিয়ে আমাকে ফাবর দিচ্ছেন সেভাবে। আচ্ছা ঠিক আছে, আমি আমার দায়িত্ব পালন করতেছি, এখন আপনি আপনার দায়িত্ব পালন করেন। কিভাবে? সরি বলুন। সরি বলবো কেন? সরি বলবেন কেন মানে? আমার টাকার সময় নষ্ট করেন নাই? যদি না বলেন তাহলে যে আপনার নাম্বার আছে না, নাম্বারের পাশে যে ভাড়া হবে বাদ দিয়ে একটা মেন নাম লিখে দিব, বিউটি, বুঝছেন? তখন দেখবেন যে পোলারা কিভাবে ডিস্টার্ব করে। ডিস্টার্ব করলেই আমার খারাপ লাগবে না, কারণ আমি এবারে দারোয়ান। এই দারোয়ান সাহেব, দারোয়ান সাহেব, এখন কি আপনার সাথে কথা বলছি আমি? হ্যাঁ, মনটাই চাইতেছে না একদম, মানে আপনি এটা খুলে না কিছুর জন্য? হ্যাঁ, সময় নষ্ট হয় না, টাকা নষ্ট হয় না, ফোন করতে টাকা লাগে না, খুলে না এটা। তারপরে দরকার হ্যালো, সালাম আলাইকুম। আমি আপনাদের টুলেটটা দেখে ফোন দিয়েছি। আপনাদের বাসা থেকে ভাড়া হয়ে গেছে? আচ্ছা, আপনাদের কি বাসা ভাড়া হয়ে গেছে? জি না। ভাড়া কত? বাসা ভাড়া মানে কি করেন? আমি স্টুডেন্ট। না না, নিশ্চয় ভাড়া দাদা দেবো না। কেন? না, আমার, আমি তো দিতাম চাই, আমার বউ তো দিতাম চায় না। ছেলে স্টুডেন্ট দিতে চায়, মেয়ে স্টুডেন্ট দিতে চায় না। কেন? স্টুডেন্ট ভাড়া দিলে নাকি আমি সারাদিন বাসা থাকব। আপনি টুলেট দিয়েছেন কেন বাসা ভাড়া দেওয়ার জন্য? না মানে যখন ফোন করেছেন তখন মনে ছিল না এই কথাটা? আচ্ছা, বাড়িওয়ালা কয়তলায় থাকে? আমি খালেদ। তিন তালাই কি দরকার? হেল্প দরকার। উনি কি হেল্পের জন্য নোটিশ দিয়েছেন? হ্যাঁ। তাহলে ওনাকে তিন তালায় পাওয়া যাবে না, এখানেই পাওয়া যাবে। মানে? মানে টুলেট দেখে যে বাড়িটা দেখতে এসেছেন, এই বাড়িটা আমার অনেক কষ্টের টাকা নির্মাণ, বুঝতে পেরেছেন? ও সরি। শোনেন, আপনি সিঙ্গেল নাকি ডবল? আপাতত সিঙ্গেল, তবে থাকতে থাকতে ডবল হয়ে যাবে। তাই নাকি? শোনেন, ঢাকার শহরে এই যে ব্যাচেলারের সংখ্যা বাড়ছে, দোষটা এটা এক ধরনের ভালো, তবে শোনেন, আমি যদি এখন আপনাকে হেল্প করি
মানে এই বাসাটা যদি আমি 6 মাসের জন্য আপনাকে দিয়ে দিলাম তাহলে আপনাকে আমি কি রকম হেল্প করলাম বলেন তো দেখি ব্যাচেলর দিলেন হ্যাঁ ব্যাচেলর দিলাম কিন্তু আমার কি ইচ্ছা জানেন আমার ইচ্ছা এখানে ব্যাচেলর না দেওয়া আমার ইচ্ছা এখানে যারা আসবে তারা ব্যাচেলর মুক্ত হয়ে আসবে বুঝতে পেরেছেন আমার কথা ঠিক আছে তো ব্যাপার হচ্ছে যে শোনেন আবার দেখাও তাহলে আমার হেল্প হেল্প অবশ্যই হেল্প হবে যেদিন আপনি আপনার স্ত্রীকে নিয়ে রিকশা করে খুবই ফুর্তির সঙ্গে ঘুরে বেড়াবেন সেদিনকে আপনাকে আমি ডেকে আমার বাসা ভাড়া দেবো ঠিক আছে এখন যান প্লিজ এই অভদ্রতার জন্য আপনি আমাকে ক্ষমা করবেন প্লিজ ঠিক আছে ভালো আছেন আছি কে আচ্ছা আপনি কি দারোয়ান না বাড়িওয়ালা বাড়িওয়ালা তাহলে আমি ভারতীয় কার জি আপনার কোন তলার ফ্ল্যাটে থাকেন না মানে এখনো থাকি না তবে আপনি বললে থাকব তার মানে আপনি যে ফ্ল্যাটটা ভাড়া দিবেন বলে টু লেট দিয়েছেন সেটা যদি দেন তাহলে থাকব ফ্ল্যাটে আসার আগে আপনি ভাড়াটে হয়ে গেলেন আচ্ছা লেখাটা ভালোভাবে পড়েছেন তো জি পড়েছি অবিবাহিত হলে চলবে না চাকরিজীবী হতে হবে আচ্ছা সব হবে মানে বাসাটা দেখা যাবে কখন বিকালবেলায় আসেন জি শোনেন যেটা লেখা নেই সেটা হচ্ছে স্বামী এবং স্ত্রীকে একসঙ্গে আসতে হবে আর অ্যাডভান্স মাথায় রাখবেন ক্লিয়ার জি স্বামী স্ত্রী একসাথে স্ত্রী wife ki husband kar shami stri sundor somporko apni dobe peito ha tar mane apni kokhoni bou sajenni sajlo obosho kharap lagbe na tole cholen na kothay flat e ha na mane basha dekhte আপনার সাথে আমার সম্পর্ক ওই হাজবেন্ড ওয়াইফ আপনি কি কোনো ঝামেলায় আছেন ভালোবাসা সরি না মানে ভালো একটা বাসার প্রবলেম আছে কি করবেন কি হেল্প আপনি যাবেন জি আপনি এখান থেকে যাবেন জি করবেন না না আপনি ও আপনারা আপনারাই ফোন করেছিলেন জি মানে আপনারাই কথা রেখেছেন মানে স্বামী স্ত্রী দুজনে এসেছেন অন্যজনেরা কি করে স্বামী আসলে বলে কি স্ত্রী অফিসে আর স্ত্রী আসলে বলে স্বামী অফিসে বলেন তো আপনারা কথা রেখেছেন তা আপনি কি করেন চাকরি আপনি কি মানে গৃহিণী জি না আমি চার বছর স্টুডেন্ট গুড তাহলে তো সারাদিন বাড়িতে থাকবেন না তাই না কারেন্টের অপচয় হবে না খুব ভালো তো আপনাদের বাচ্চা কাচ্চা মানে ছেলে মেয়ে জি জি না মানে নেই নেই গুড মানে বাচ্চা কাচ্চা একদম বিরক্ত কর আচ্ছা আপনার বাবা মা আছে আছে শ্বশুর শাশুড়ি নেই না আছে আচ্ছা আচ্ছা নেই মানে মানে ও বাড়িতে থাকে মানে ঢাকায় নেই বাড়িতে আছে ও গ্রামের বাড়িতে আছে তাই না তো ব্যাপার হচ্ছে যে এই ফোনটা আসলো হ্যালো মানে ব্যাপার হচ্ছে আপনি যা চাচ্ছিলেন শোনেন অ্যাডভান্স একটু পাইনি আর কি
ব্যাপার হচ্ছে যে পেলে তো আমি আপনাকে বলতামই, কারণ ঘটনা হচ্ছে যে এই ব্যাপারে তো না অ্যাডভান্স পাওয়া গেছে আর কি, অসুবিধা নেই। ব্যাপার হচ্ছে যে আমি মনে করি কি জানেন, যে প্রত্যেকটা ব্যাপারে জানো না, ঠিক আছে ঠিক আছে, প্রত্যেকটা ব্যাপারে একটা ঘটনা, সেটা হচ্ছে যে আমাকে বলছেন এখন যাব না, আপনাকে কি বলতে হবে কেন, কারণ আপনি হচ্ছেন আমার রুমমেট। সরি, সাবলেট কিভাবে, যেভাবে বাসা নিলাম সেভাবে। বাসা অ্যাডভান্স কে করেছে? আমি। বাইরের সাথে কে কথা বলেছে? আমি। তাহলে বাসাটা কে ভাড়া নিয়েছে? আমি। এক্স্যাক্ট। না না না, আমরা, কারণ উনি তো আমাদের দুজনকে ভেবেই বাসাটা ভাড়া দিয়েছে। কিন্তু আমি তো আর ওনাকে ভেবে আপনার সাথে একবারে উঠতে পারি। উঠতে পারেন না মানে কি, উঠে গেছেন এখন তো শুধু ঘু। কি বলতে চান? না মানে বিয়েতে কবুল বললেই কিন্তু বিয়ে হয়ে যায়, মানে ইচ্ছাকৃত বলেন আর তালের সাথে তাল মিলিয়ে বলেন। এখন সংসার করবেন না একা বসে থাকবেন সেটা আপনার ব্যাপার। আমি যে কবুল বলেছি বা রাজি হয়েছি তার কোনো ডকুমেন্টস আছে? আছে। দেখেন বাড়ি বলো। তাহলে চলেন বাড়ির কাছে যে বলি যে আমরা দুজনকে ওকে চিনি না। না 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 না, শুন শুন, তাল আপনিও দিয়েছেন তাল আমিও দিয়েছি, মানে বাসাটা আমারও দরকার বাসাটা আপনারও দরকার। আর তাছাড়া আমি তো খুব ভালো ছেলে, কেয়ারফুল অনেস্ট, আরও বিশেষণ আছে সেটা সময়ের সাথে সাথে জানতে পারবেন। আপনার কি আমাকে দরকার নাকি বাসাটা দরকার? না, একটা বাসা দরকার আর ভালোবাসা। সরি, ভালো রুম পার্টনার। সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানেন, আপনি ক্রিয়েটিভ, মানে আপনি তো চারুকলার স্টুডেন্ট, আর আমি যদিও প্রাইভেট ফার্মে জব করি কিন্তু আমার নেশা এবং পেশা কিন্তু মিউজিক, আই মিন আমি কিন্তু কম ক্রিয়েটিভ না, এটা আমার কার্ড। সারাক্ষণ বুক পকেটে কার্ড নিয়ে ঘোরেন, গুড। আপনি একটা কাজ করেন, আপনি আপনার কোনো ফ্রেন্ডকে নিয়ে উঠে যান। ব্যাচেলার তো দিবে না, ফ্যামিলি। আপনি আপনার অ্যাডভান্স ফেরত নিয়ে আসেন, সেটাও যদি না পারেন মার্কেটে চলে যান, মার্কেটে যেয়ে ফ্যামিলি বাড়িতে যেসব জিনিসপত্র থাকে সেরকম কিছু জিনিসপত্র নিয়ে আসেন, সেভাবে সাজান যাতে করে বাইরে থেকে মানুষ দেখে মনে করে এটা একটা ফ্যামিলি বাড়ি। কাপুরুষ, কাপুরুষ, এই কথার সাথে কাপুরুষের সম্পর্কটা কি? হ্যাঁ মামা, তুমি একটু মিল পাঠাচ্ছি, মিলটা একটু চেক করে আমাকে জানাও। ও আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে দেখে ফোন দিচ্ছি। হ্যাঁ আপনাদের বসের সাথে কথা বলতে চাচ্ছিলাম। বসের সাথে আপনার কথা হয়েছে? না, আমি আসলে ওনার সাথে সরাসরি কথা বলতে চাই, আপনি যদি একটু বলতেন আমার কথা। ওকে জাস্ট মিনিট। হ্যালো স্যার, সালাম। জি, আপনার সাথে একজন দেখা করতে এসেছে। ওকে জি, আপনি যাবেন। Thank you.
আপনি? হ্যাঁ আমি। তো আপনি আমার অফিসে কেন? অফিসে মানুষ কেন আসে? কেন? কাজে। কিসের কাজ? আপনার বসের সাথে আমি দেখা করতে এসেছি। আরে হয়েছে আমার সাথে তো স্যার, বসের সাথে কি? বলুন কি দরকার? আমি অ্যাকচুয়ালি আপনার কাছে একটা কাজে এসেছি। বলুন। মিস্টার আরজু আপনার অফিসে। আরজু? আরজু আবার কি করেছে? আমি আসলে ওনার বিষয়ে একটু কথা বলতে চাই আপনার সাথে। আপনি এইমাত্র একজনকে দেখে আসলেন, আরেকজনকে ভেবে ঝুঁকে এসে দেখছেন। সরে দাঁড়ান। না দেখেন, এটা কিন্তু ঠিক হয়নি, তাই না? আপনার দায়িত্ব ছিল তার ইনফরমেশন মানে পুরোপুরি নিয়ে, তারপর বসের ইনফরমেশন পুরোপুরি নিয়ে তারপর বসের রুমে পাঠানো। হ্যাঁ নিয়েছি। আপনি জানেন সে একজন স্টুডেন্ট? স্টুডেন্ট? হ্যাঁ জানেন তো না, এখন যদি প্রবলেম হয় সেটা কার হবে? আপনার? জারি হবে, কিন্তু প্রবলেম তো হবে। প্রবলেম হবে না? আশ্চর্য। স্যার একটু পরে আসো। জি পরে। তোমারই ভালো হবে, একটু পরে আসো। আমি পিয়ন পোস্টে করি। তাহলে ওই পোস্টে যে আছে তাকে এক কাপ চা পাঠানো, আপনি আসেন। আপনি দুই কাপ চা দিয়ে গেস্ট রুমে পাঠান কাউকে। আসলাম। আমার নিজস্ব কিছু শর্ত আছে, সেই শর্তগুলো যদি আপনি মানেন তাহলে আমি আপনার সাথে আছি, না হলে নাই। দেখুন কখনোই ভুলেও আমার রুমে ঢোকা যাবে না। যদি কখনো দরকার হয়? দরকার হলে সেটা দরজার বাইরে থেকে বলতে হবে, আমি বাইরে থেকে শুনতে পারবো। নাম্বার 2 দিন। কি নাম্বার? 01913 01913 6531 8136 8136 414 414. নাম? নিশিত। NISHI। আমাকে একটা এসএমএস পাঠিয়ে রাখেন, কারণ আমি সবসময় আপনার নাম্বার ভুলি না। মিস কল দিতে হবে না, আপনার কাছে আমার কার্ড আছে, সেখানে নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দুটি দেওয়া আছে। বাসার মধ্যে সিগারেট বা কোনো ধরনের নেশা জাতীয় কোনো কিছু ব্যবহার করা যাবে না। আমি সিগারেট বা কোনো ধরনের নেশা জাতীয় দ্রব্য নিই না। থ্যাংক ইউ সো মাচ। আমাদের তো যার যার কাছে চাবি থাকবেই, তারপরও আপনার ক্ষেত্রে চাবি দিয়ে ভেতরে ঢোকার আগে এক মিনিট আগে বেল দিয়ে এক মিনিট ওয়েট করে দেন চাবি দিয়ে খুলে ভেতরে ঢুকতে হবে। কেন? কারণ আমি চাই না যে আপনার সাথে আমার
চোকাচুকি হোক। তো চোকাচুকি হলে সমস্যাটা কোথায়? চোকাচুকি হলে কি সমস্যা সেটা আমি জানি না, রিসেপশনে একটা মেয়ে আছে না, তার চোখের দিকে তাকিয়ে থাকবে, বুঝতে পারবে। কাজের মেয়ের এত ফোনে কথা কিসের? এটা তো বুঝি না। আচ্ছা শোন, আমি একটু 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 বুঝি। আপনি কাজের মেয়ে কাকে বললেন? দেখেন, আপনার সাথে আমার কিন্তু কোনো শর্ত ছিল না যে আপনি টেনে আমার সাথে ঝগড়া করবেন। আর মানে আমাকে আমাকে দেখে কি কাজের মেয়ে মনে হয়? টেনে কই কথা বললাম? টেনে কই ঝগড়া করলাম? আমি দূর থেকে ঝগড়া করছি। আর আমাকে যদি কেউ কাজের ছেলে বলতো আমি তো খুশি হতাম। ঘটনা কি জানেন, মানুষ যখন নতুন বাড়িতে ওঠে মিষ্টি মুখ করায়, কিন্তু আপনার কাউকে করানোর দরকার নেই, নিজে একটু বেশি করে মিষ্টি খান। মিষ্টি তো আনি নি, তাহলে মিষ্টি মুখটা দেখেন, দেখেন মিষ্টি মুখটা। আপনি বাইরে যান, বের হন। দেখেন, আপনি কিন্তু প্রথম দিন আমার সাথে শর্ত ভঙ্গ করেছেন, আমি কিন্তু কালকে বাড়ি থেকে চলে যাবো। যান যান, বের হন। না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এরকম করলে আপনি আসতে পারলাম না আপনার সাথে, এরকম করেন তাহলে আপনার সাথে আমি থাকবো কি করে এক বাড়িতে? আপনি বাসায় যাবেন কখন? যাব না। কেন? সেটা তো আপনার কি দরকার? আরে আমার দরকার না, বাড়িওয়ালার দরকার। বাড়িওয়ালার কি দরকার? কাজ করাবে। কাকে দিয়ে? বুঝতে পারতেছেন না? না, মিস্ত্রিকে দিয়ে। ও, আমি তো যেতে পারবো না। তাহলে আমিও যেতে পারবো না। কেন? আমার তো এটা অফিস, অফিস এখানে আমি কাজ করি, আপনার মতো তো বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মারি না। আমি ক্যাম্পাসে আড্ডা মারি এটা আপনাকে কে বলেছে? আপনি আড্ডা মারেন না, অফিসে কি কোনো মেয়ে নাই? মেয়ে আছে, কিন্তু আমি তাদের দিকে তাকাই না। আপনি কোনো পুরুষই না? কে? যে পুরুষ মেয়ে দেখলে তাকায় না সে আবার পুরুষ হয় কিভাবে? আচ্ছা শোন, আমি একটু জরুরি কাজ করেছি, বাসা যাচ্ছি, আমি ক্যাম্পাসে আসতে পারছি না। হ্যাঁ, কথা বলছেন না কেন? কথা বললে টিজিং হয়ে যাবে। কি এরকম করে তাকিয়ে আছেন কেন? যে পুরুষ নারী দেখলে তাকায় না সে তো কোনো পুরুষই না। নিজেকে পুরুষ প্রমাণ করার জন্য আপনার দিকে তাকিয়ে আছি। দেখেন, আপনি যদি এরকম করেন আমার সাথে আমি তো থাকতে পারবো না এক বাড়িতে আপনার সাথে। আপনাকে থাকতে বলে নাই, আপনি ছেলে আপনি চলে যান।
সেদে এখানে আনার সময় মনে ছিল না সব কথা? হ্যাঁ এখন আমার কাজ উদ্ধার হয়ে গেছে আপনি চলে যান। তাই না? হ্যাঁ যান। মনে থাকে যেন হ্যাঁ মনে থাকবে কালকে সকালে এখান থেকে হ্যাঁ মনে থাকবে বিপদ তো উদ্ধার হয়ে গেছে। হ্যাঁ বিপদ উদ্ধার হয়ে গেছে। মুখের উপর দরজা লাগায় দেয়। এই আপনি কি বেদব? হ্যাঁ আপনি থাকতে ইচ্ছে করলে করলে আপনি চলে যান। মুখের উপর দরজা আটকে দেয়। বেদব জানি কোথাকার। তোমাদের কি কোনো প্রবলেম হচ্ছে? কি যে বলেন না, প্রবলেম কোথেকে? এত ভালো মেয়ে মাশাআল্লাহ, মানে আপনাদের দোয়ায় এত ভালো একটা বউ পেয়েছি, এত গোছানো, মানে এত কেয়ারিং, মাশাআল্লাহ। তোমরা কি আলাদা থাকো? হ্যাঁ আলাদা থাকতে হচ্ছে, ওর পরীক্ষা। দেখেন এত কেয়ারিং হাজবেন্ড, মানে এত স্যাক্রিফাইস করে, এরকম হাজবেন্ড পাওয়া যায় এই যুগে বলেন? পাওয়া যায় না। আমি কিন্তু ঠিকই ওর প্রবলেমটা বুঝতে পারি, এই জন্য আলাদা থাকি। আচ্ছা আপনারা বরং কথা বলেন, গল্প করেন, আমি চা বানিয়ে নিয়ে আসি, কি বলো? নাকি তুমি যাবে? আপনি এখানে কি করছেন? কেন ভালোই তো লাগছে? যান, বাড়ি এলে চলে গেছে, আপনি একটু থেকে যান প্লিজ। না ভালো ভালোই লাগছে তো। আপনি যান এখান থেকে, যান দরজা আটকে যান। আসবো কেন? স্যান্ডেল স্যান্ডেল এখানে থাক, আমি যখন বাড়ি যাবো আপনাকে এর কাছে দিয়ে, আপনি যান। জি আপনি যখন বাড়ি যাবেন তখন স্যান্ডেলটা দিয়ে যাবেন। মামুনি কেমন আছো? নাম কি তোমার? মামুনি? তুমি আমাদের বাসে যাও না কেন? তুমি জানো যে তোমার মামুন, তোমার মামি একা একা বাসে থাকে, তুমি জানো? আমরা নিচেই থাকি আর কি, মানে আমরা নতুন ভাড়াটিয়া। হ্যাঁ হ্যাঁ শুনেছি আপনারা দোতলা এসেছেন। আমি আর আমার ওয়াইফ, আমাদের বাচ্চা কাছে নেই। তো ভাবি আপনারা আসেন না কেন? যাব এক সময়। কি আজকে আসবেন? কেন মানে হয় না, মেহমান আসলে একটা প্রিপারেশন তো থাকে আর কি, সেই জন্য বললাম আর কি। না সমস্যা নেই, যাবো, হাতের কাজটা সেরে তারপরে যাবো। কি মালা দেন? সাহেবকে বলো এক মিনিট। এই শোনো, আর শোনো না, মলে টিকে দাও তো। এই সময় আসতিস কেন? আমার কাজে হলে মলা তোলা এই সময় সারতো, আমি কি করবো? যা কিন্তু যা, আমার ময়লা আমার পাশে ভিতর থাকবে।
আপনি কোথায়? কেন? আর বলেন না, ভিতরে চাবি রেখে আমি বাইরে থেকে তালা মারি দিছি। আসেন। আপনি বাইরে দাঁড়িয়ে থাকেন, আমি আসতে পারবো না। দেখেন, দিন কিন্তু সবার সমান যায় না, কথাটা মনে রাখেন। দেখা যাবে। চাবি তাই না? তালা চাবি তো নষ্ট করে ফেলছে। চাবিটা কেন নষ্ট হবে? এটা তুমি কালকে তো খুলো। একটা দরজা খুলতে পারেন? সরি, আমি না ভুল করে চাবিটা ভেতরে রেখে আসছি। দরজা তালা দিয়ে আমি বাইরে একা দাঁড়িয়ে আছি দরজার সামনে। আপনি একটু তাড়াতাড়ি আসেন না, আমি ভিতরে ঢুকবো কিভাবে? কথা মানে ভুল তো মানুষেরই হয় তাই না? ভুল মানুষের হয় না? ভুল তো মানুষেরই হয়, ভুল মানুষের হইতে পারে না? কে ভাই, আমাদের পরিচিত? কারো পরিচিত, কারো অপরিচিত? তুই চিনিস? না, আমি তো চিনি না। সরি ভাই, আমরা কেউ আপনাকে চিনতে পারতেছি না। হ্যাঁ, আমি তো আপনাকেও চিনতে পারছি না। মানে কখনো পরিচয় হয়েছিল ওনার সাথে? সরি ভাই, আমি আপনাকে চিনতে পারতেছি না, ও চিনতে পারতেছে না। প্লিজ, হ্যাঁ প্লিজ, এখানে ডিস্টার্ব করো না, আমি কথা বলতেছি। দেখেন ভাই, পরিচয়টা হওয়া জরুরি, আপনি একদিন আমার বাসায় আসেন। এক্সকিউজ মি, আমরা আসলে আর ঠিক আপনাকে চিনতে চিনতে পারতেছি আমরা কেউ চিনতে পারছি চিনতে পারছেন না। বাসায় আসেন প্লিজ ভাই, আপনি যান, আপনি বাসায় আসেন, বাসায় আসেন, যান ভাই, বাসায় আসেন, পার্টি আসেন। কি বলে বলে অদ্ভুত কথা বলছেন, বাসায় আসেন। মানে কি এটা? আমার পার্সোনাল ম্যাটারে ইন্টারফেয়ার করার পারমিশন আপনাকে কে দিয়েছে? আপনার সাথে আমার সম্পর্কটা কি? কোনো সম্পর্ক নেই। না আছে। কি? আমি আপনার, আপনি আমার, মানে আপনি আমার, আমি আপনার সাবলেট।
বিথি হ্যাঁ বলো শুনো আসো মানে বাসায় না মানে রেস্টুরেন্টে বাই কিভাবে তাকিয়ে আছেন কেন আপনার যদি অনেকদিনের সম্পর্ক থাকতে পারে আমার একটু স্লাইড সম্পর্ক থাকতে পারে না পারে পারে না বিথি হবে আমার সাথে না আমি যখন গান করি সবাই ঘুমাইয়া থাকে কেউ আসে না গান শুনতে আয়না এই আয়না আমি যখন গান করি সবাই ঘুমাইয়া থাকে কেউ আসে না গান শুনতে আয়না ওই আয়না আমি যখন গান করি সবাই ঘুমাইয়া থাকে কেউ আসে না গান শুনতে আয়না আয়না আমি যখন গান করি সবাই ঘুমাইয়া থাকে কেউ আসে না গান শুনতে আয়না কি বলেন শ্বাসের সমস্যা আছে তো তা আমি কি করতে পারি আমি ইনহেলারটা খুঁজে পাচ্ছি না আপনি কি একটু ইনহেলারের ব্যবস্থা করতে পারেন পেইন হইলে পেইনের ফোন দিবেন না পেইন কিলার খুঁজেন মানে পেইন কিলার মানে বুঝছেন তো যার সাথে দীর্ঘদিনের সম্পর্ক তাকে ফোন দেন আমাকে ফোন দিবেন না যাবো না আসবো না যখন পেইন উঠবে উঠবে অনেক পেইন থাকবে থাকবে পেইনকে ফোন দিবেন না পেইন কিলার নিয়া খান পেইন চলে যাবে সত্যি সত্যি কি পেইন আচ্ছা আপনার প্রবলেমটা আমাকে বলেন না বলেন কোন সিরিয়াস প্রবলেম আর কি আশ্চর্য ব্যাপার বারবার ফোন কেটে দিচ্ছেন কেন আমি তো বললাম আপনাকে হেল্প করবো আমি
আমি কেউ সমস্যায় পড়লে সলিউশন করাটা জরুরি, তার সাথে সম্পর্ক থাকাটা জরুরি না। জেলাসি করে তো কত মানুষ কত কথাই বলে, তাই না? আমিও না একটু বলছি, ভুল তো সবারই হয় না, ভুল হতে পারে তো, কিন্তু আমি যে সারা রাত জেগে থাকলাম সেটা তো কেউ জানলো না। এক্সকিউজ মি, আপনি কি আমাকে কোনো কিছু বলছেন? না, আমি ওই পাখিদের সাথে কথা বলছি। আপনি কিছু বলবেন? আপনি কিছু বলতে চাইলে বলতে পারেন, না আপনি তো বলতে পারবেন না, আপনি আঁকেন। আমি বরং ওকে গান শোনাই। শুনতে পাস? শুনতে না পেলে বলিস। আপনি কি একটু আসতে পারবেন? কেন, প্রবলেম? না মানে প্রবলেম। প্রবলেমটা কি ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত? ইচ্ছাকৃত। তাহলে তো আসা যাবে না, কারণ ইচ্ছাকৃত প্রবলেম সলভ করা যায় না। না মানে মানে আমাদের শর্তগুলো তো পূরণ হয়ে গেছে, মানে সাবলের সম্পর্কটাও তো পূরণ হয়ে গেছে, তাই তো? জি, মানে শর্তগুলো তো পূরণ হয়ে গেছে, তার সাথে সাথে সম্পর্কটাও কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। আমার কাছে তো মনে হয় সম্পর্ক ঠিক আগের মতোই নেই, ডেভেলপ করেছে। জি 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 জি, ঠিক তাই। মানে আগে ছিল সম্পর্কটা সাবলেট, এখন চেঞ্জ হয়ে বাকিটা আমি এসে সামনাসামনি শুনি। মানে আমি আসবো? না না, আমি আসছি। জি, মানে একটু তাড়াতাড়ি। হ্যালো, কই তুই? আমি এই তো ওই যে ছবি আঁকি যে জায়গাটা ওখানে। কেন দোস্ত? তোর সাথে আমার একটু কথা আছে, জরুরি। না রে, আমি এখন যেতে পারবো না, আমার খুব ইম্পর্টেন্ট একটা কাজ আছে। একটু আয় আয়, দরকার আছে, একটু আয়। খুব বেশি জরুরি? তুই আয়, আমি বলতেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি যাব, বাট 5 মিনিট, হ্যাঁ, বেশি থাকতে পারবো না। ওকে, ঠিক আছে। Taste the rain, breathe the flavor, should remind you of greater, of implication, insinuation, it will, till you cannot lie still, in all
on mild before it gave and foiled. Come closing in for a kill. Forty more, na. কি মানে এত জরুরি তলব কেন বল আমি জরুরি তোর সাথে আমার কথা আছে আচ্ছা তার 5 মিনিট সময় আমার ব্যাপারে হুম তোকে আমি পছন্দ করি জানিস কি কি বললি কই কখনো বলিস নি তো আগে বলার তো সময়ই হয়নি ঠিক আছে ভালো মানে পছন্দ করিস ঠিক আছে দেখ এটা আসলে এই বিষয়টা বলার দরকার আমার মনে হয় নাই বুঝি এত কিছু কিছুক্ষণ আমি জানি না কিভাবে কিভাবে এই এই ঘটনাটা কিভাবে ঘটলো আচ্ছা মোবাইল কলেজটা বেশ আছে মোবাইল কলেজ আমি ওকে পছন্দ করতাম তো আজকে আমি ওকে ফোন করে বলছি তুই একটু আস তোর সাথে কথা আছে তো আসছি আমার সাথে 5 মিনিট কথা আছে তোকে আমি পছন্দ করি জানিস পছন্দ করিস ঠিক আছে কিন্তু আমি আরেকটা ছেলেকে মানে অ্যাকচুয়ালি একটা ছেলের সাথে আমি একবার আমি যে ওকে পছন্দ করি বা ও যে আমাকে পছন্দ করে এই বিষয়টা আমি যে বলছি না যে আমার তাড়াহুড়া আছে ওই বিষয়টা নিয়েই আসলে আর আমি এখন কথা বলতে যাচ্ছি মোবাইলটা কল গেল এটা আমরা এখানে আমরা পেলাম না ডায়াল কলে পেলাম না কিন্তু এখানে পেলাম কারণ আসলে হচ্ছে কি এটা আমি ইচ্ছা করে ডিলেট করি না